नमस्कार, ডাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আজ আমরা পরিবেশনা করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার বিখ্যাত উপন্যাস চরিত্রহীন। শুরু করছি পর্ব চার। বেলা 10টার পর কোনো মতে স্নানান্নিক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল, ঠাকুরমশাই গো, তাড়াতাড়ি ভাত বড়, বড় বেলা হয়ে গেছে। পার্শ্বেই ভাঁড়ার, তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন, ও দেবু, তোর জন্যই অপেক্ষা করছি দাদা, একবার উপরে গিয়ে ঠাকুর পুজোটি সেরে এসো, সমস্ত জোগাড় ঠিক আছে, লক্ষ্মী ভাইটি আমার, যাও। মহেশ্বরী এবাড়ির বড় মেয়ে এবং গৃহিণী, বছর চারেক পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি আসিয়াছেন। দিবাকর স্তম্ভিত হইয়া গেল, ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমি পারব না দিদি, আমার কলেজের প্রথম ঘন্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে। মহেশ্বরী হাসিয়া বলিলেন, তোর প্রথম ঘন্টা নষ্ট হবে বলে ঠাকুর পুজো হবে না রে। চ্যাটার্জি মশাই কোথায়, তাহার কি হলো? তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন, এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা আছে কি? মেজদাকে বলো দিদি, আজ তো তাহার কাছারি বন্ধ আছে। ধীরেনের কাল থেকে শরীর ভালো নেই, সে স্নান করবে না, পুজো করবে কি করে? তবে ছোটদাকে বলো, তিনি সেই 12টার পর আদালতে বার হন, এখনো তো ঢের দেরি আছে। মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, কি যে তর্ক করিস দিবা, তার কোনো ঠিকানা নেই, কাল রাত্রিরে উপেন থিয়েটার দেখতে গিয়েছিল, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, এতটা বেলা হলো মুখ ধুলে না, চা খেলে না, রাত জেগে তার দেহটাই কি ভালো আছে? তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে? এদিকে বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছে। দিবাকর কহিল, কোনো না কোনো কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায়, আমি পরীক্ষা দেব কেমন করে? মহেশ্বরী রাগিয়া উঠিতেছিল, বলিলেন, পরীক্ষা না দিলেও যদি বা চলে, ঠাকুর পুজো না হলে চলতে পারে না, দাঁড়িয়ে তোমার সাথে তর্ক করার সময় আমার নেই, আরো কাজ আছে। বামুন ঠাকুর হাঁক দিল, ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে, আসুন না শিগগির। মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠিলেন, তোমার কোনো আক্কেল নেই ঠাকুর? আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি, তুমি করছো ডাকাডাকি, ভাত তুলে নিয়ে যাও, পুজো করে এলে দিও। বলিয়ায় ভাড়ার ঘরে পুনঃপ্রবেশ করিলেন। দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল, সেখানে পুজোর সাজ প্রস্তুত ছিল, গৃহে নারায়ণ ছিল প্রতিষ্ঠিত, তাহার নিত্য পুজোর নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন, তিনিই বাড়িতে থাকেন, কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাটিতে আসিয়া বসিয়াছেন, সকালে চা পানের পরে পুরোহিত মশাইকে ডাক পাড়ে, ভূত চ্যাটার্জি মশাইকে একবার ডাক, একদান রঙে বসা যাক। পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে, পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না। ইতিপূর্বে পূজার জন্য তাগিদ দিয়া মহেশ্বরীর চাকর পাঠাইত, কিন্তু উঠি উঠি করিয়াও আর ওঠা হইত না, পুজোর সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত, কাহারও হুঁশ হইত না। ইদানিং পিতার শরীর ভালো নাই, তাই খেলার ঝোঁকে থাক ভালো মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকেও ডাকেন না, একে ওকে দিয়া অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পূজা সারিয়া লন। সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না, প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত, আজ বাজার হইতে ফিরিয়া কোনো কর্মে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকর পুজো করিতে গেল, কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল, পরের বাড়ি থাকার সুখ এই, যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে,
এবং ইহার অনেক দুঃখ অভ্যাসও হইয়াছে। কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না, সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল। রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল। সে সিংহাসন হইতে ঠাকুরকে নামাইয়া ঠক করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রজ্ঞায় জল ঢালিয়ে দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তাহার ফুল দেওয়া, তুলসী পাত্র সাজাইয়া দেওয়া, ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলো অভ্যাস মতো ঘটিয়া গেল। কিন্তু বিদ্বেষের জ্বালায় জিহু বা তার একটি মন্ত্র আবৃত্তি করিল না। এমনই করিয়া পূজার তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইয়াছে, তখন মনে হইল বটে, পূজা করা একেবারেই হয় নাই এবং ফিরিয়া বসিবে কি না সে দ্বিধাও একবার জাগিল বটে। কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে, আর সে কোনো দিকে না যাইয়া দ্রুত পদে সিঁড়ি বাইয়া নামিয়া গেল, সোজা বাহিরে চলিয়া যাইতেছিল। মহেশ্বরী ভাড়ার হইতে দেখিতে পাইয়া ডাক দিয়া বলিলেন, খেয়ে গেলি নে রে? না, সময় নেই। মহেশ্বরী বলিলেন, তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস। ও বামুন ঠাকুর, দিবাবুর জন্য যেন সমস্ত ঠিক থাকে। দিবাকর উত্তর না দিয়ে চলিয়া গেল। তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরে আসিয়া কাপড় পরিতে চোখে জল আসিয়া পড়িল। সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছনে ফিরিল। ঝি দাঁড়াইয়া আছে। তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কি? ঝি কইল, ছোট বৌমা একবার ডাকছেন। ও, যাচ্ছি, তুমি যাও। ঝি চলিয়া গেলে দিবাকর ছোট টাইম পিসটির পানে চাহিয়া মুহূর্তকাল ইতস্তত করিয়া বাহাতের বইগুলো টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আর একবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভেতরে ফিরিয়া গেল। দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরের সম্মুখেই অপেক্ষা করিতেছিল। দিবাকর কাছে আসিয়া বলিল, কি? সুরবালা প্রকাশ্যে কথা কহিত না, আড়ালে কহিত। মাথার উপর কাপড়টা আরও একটু টানিয়া দিয়া বলিল, একবার ঘরে এসো বলিয়া ঘরে ঢুকিয়া দেখাইয়া দিল মেঝের উপর আসন পাতা, এক বাটি দুধ এবং রেকারিতে দু চারটি সন্দেশ। দেখাইয়া দিয়া কহিল, খেয়ে তবে স্কুলে যেও। দিবাকর আর কোনো কথা না বলিয়া খাইতে বসিয়া গেল। অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথ তখনও নিদ্রিতের মতো পড়িয়াছিলেন। দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন, এ আবার কি? সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল, চমকিয়া জিজ্ঞাসা করিল, তুমি জেগে আছো নাকি? ঘন্টা দুই, 11টা পর্যন্ত মানুষ ঘুমোতে পারে? সুরবালা হাসিয়া কহিল, তুমি সব পারো, নইলে মানুষে 11টা পর্যন্ত পড়ে থাকতে পারে? উপেন্দ্র কহিলেন, সকলে পারে না, কিন্তু আমি পারি। তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখিতে পাই নে। সে যাই হোক, দিবাকরের, সুরবালা বলিল, ঠাকুরপো রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিল। হেতু? রাগ সত্যিই হয়। ও বেচারা সকালে পড়বার জো নেই, বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে। কোনোদিন 11টা 12টা বেজে যায়, বলো দেখি কখনই বা খায়, কখনই বা পড়তে যায়। ঠিক বুঝলুম না, ভট্টাচার্য মশায়ের জ্বর নাকি? জ্বর হবে কেন, বাবার সঙ্গে পাশায় বসেছেন, আর তারই বা অপরাধ কি? বাবা ডেকে পাঠালে তো তিনি না বলতে পারেন না? তা তো পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে বাজারে যেতেন না? দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র, না হলে ঠাকুর পুকেই বরাবর যেতে হয়। উপেন্দ্র পাশ ফিরিবার উপকর্ম করতেই সুরবালা সভয়ে বলিয়া উঠিল, করো কি আমার পাশ ফেরোতে?
উপেন্দ্র চুপ করিয়া আরো মিনিট পাঁচেক পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। সেই দিন ঠাকুর পূজা হইল না। এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজ চলিয়াছিল। বাড়িতে এইমাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল সে আলোচনা ভিন্ন, ভাবিতেছিল ঠাকুরের পূজা হইল না। অনেক দিন অনেক অসুবিধা সত্ত্বেও এ কাজটিকে সে অবহেলা করে নাই, করিবার কথাও কোনোদিন মনে উদয় হয় নাই। বিশেষ করিয়া এই কারণেই সে আজকার কথা স্মরণ করিয়া পীড়া অনুভব করিতে লাগিল। যদিও যুক্তিতর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগিল যে ভগবান একটিমাত্র স্থানেই আবদ্ধ নন, সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র জুটিয়াছে। তবু সেই যে তাহার অভুক্ত গৃহদেবতাটি তাহার নিত্য পূজা ও ভোগ হইতে বঞ্চিত হইয়া ক্রুদ্ধ মুখে সিংহাসনে বসিয়া রহিলেন, তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই ঘুচিতে চাহিল না। কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘন্টার ক্লাস বসে নাই। শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল। পরীক্ষা নিকট হইতেছে বলিয়া ছাত্ররা হাজিরির নিমিত্তে কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে। আজ অন্যান্য ছাত্ররা যখন ওই উদ্দেশ্যেই অফিস ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল তখন দিবাকরও প্রস্তুত হইল। কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পূজা না করিবার কথা স্মরণ হইবা মাত্রই সে থামিয়া দাঁড়াইল। একজন জিজ্ঞাসা করিল, দাঁড়ালে যে? দিবাকর সংক্ষেপে উত্তর করিল, আজ থাক। থাকবে কেন, এসো না, আজই দেখে নি। না থাক বলিয়া সে ফিরিয়া গেল। হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল। সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজকার দিনে তাহার কোনো মতেই হইল না। খাইয়া না আসিল তাহার বাটি ফিরিবার তাড়া ছিল না, নানা কারণে আজ ক্ষুধা ছিল না। ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল পূর্বে অদূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে। দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথছার বরাবর গঙ্গায় গিয়ে পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল। ভাঙা বাঁধানো ঘাট মৃত কঙ্কালের মতো পড়িয়া আছে। একদিন যে ইহার দেহ ছিল, রূপ ছিল, প্রাণ ছিল, স্থানে স্থানে ইটের ভগ্নস্তূপ, সেই কথাই বলিয়া চলে, আর কিছুই বলে না। কবে কে বাঁধাইয়াছিল, কে আসিয়া বসিত, কাহারা স্নান করিত, কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নেই। শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়া অবিশ্রাম একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে। শীতের পলির উপর যবের শীর্ষ মাথা তুলিয়া রৌদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে। তাহারই একধারে বালুময় সংকীর্ণ পথ দিয়া দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল। একদিকে ছোট্ট একখণ্ড ইষ্টস্তূপের উপর জুতো খুলিয়া রাখিল, পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলো চাপা দিল। তাহার পর জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জল দিয়া অভুক্ত গৃহদেবতাকে স্মরণ করিল। আগাগোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগণ্ডূষ ভাসাইয়া দিয়া প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল তখন তাহার হৃদয়ের ভার অনেকটা লঘু হইয়া গিয়াছে। জামা গায়ে দিয়া জুতো পরিয়া বই লইয়া যখন সে চলিয়া গেল তখন একটু বেলা ছিল। তখন হিন্দুস্থানী রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজিমাটি ঘষিতেছিল। ধন্যবাদ। শেষ হলো পর্ব ৪। আমাদের এই পরিবেশনাটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনি ড্যাজলিং ড্রিমস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।